ফ্যাশন কস্টিউম, সাজ পোশাক, একটি বিশেষ ধরনের পোশাক, নির্দিষ্ট কিছু মানুষের, শ্রেণীর অথবা সময়ের। সাজ পোশাকের বিশেষ সাজ দ্বারা এর পরিহিতকে একটি চরিত্র হিসেবে পরিবেশন করা যেতে পারে। শত শত বছরের সাথে সাজ পোশাকের ফ্যাশনও পরিবর্তিত হয়ে আসছে। এখানে আমরা সাজ পোশাকের ইতিহাস সম্পর্কে জানব। প্রাচীন মিশরীয় সাজ পোশাকের উদাহরণ, মহান রাজকীয় মিশরীয় ফারাওয়ের সঙ্গিনী, মিশরীয় ফারাও, প্রাচীন মিশরীয় দেবী, 1700 খ্রিস্টপূর্ব, রোবের মতো জামা বন্ধনী দিয়ে আটকানো, তার সাথে মাথার জন্য তৈরি একটি বিশেষ কাপড় যা তৈরি হয় ফিতা এবং সোনার সাপ দিয়ে, যেমন এখানে দেখানো হয়েছে। এগুলো তৈরি করা হতো পাতলা লিনেন কাপড় দিয়ে। কিছু ইজিপশিয়ান পোশাকের সাজ, এটা দেখা যেত যে ইজিপশিয়ান পোশাক প্রধানের জন্য মানানসই রকমের রঙিন এবং পোশাকের ধরন ছিল কাজ করা, রং করা, অলঙ্করণ করা। প্রাচীন মিশরীয় ধর্মযাজিকা, প্রাচীন গ্রিকদের সাজ পোশাক, টিউনিক অথবা চিতন, পিপলাম, পিপলাম দ্বারা শরীর সবথেকে ভালোভাবে আবরিত করা যেত। গ্রিকদের মাঝে উভয় লিঙ্গের জন্য এ পোশাক ব্যবহার করা হতো। পিটাসুস, পুরুষরা ভ্রমণের সময় নিজেদের মাথা রোদ অথবা বৃষ্টি থেকে রক্ষার জন্য চ্যাপটা ও প্রশস্ত বোর্ড ব্যবহার করত। রোমান সাজ পোশাকের ইতিহাস, ইউরোপীয় এ প্রাচীন রোমানদের সাজ পোশাকের ইতিহাস খ্রিস্টপূর্ব 53 হতে খ্রিস্টাব্দ 450 পর্যন্ত। রোমান সিনেটর টোগা পরা অবস্থায়, রোমান সম্রাট সামরিক টিউনিক পরিহিত অবস্থায়, রোমান নারীরা, এশিয়ান সাজ পোশাকের ইতিহাস, রাজা অশোকা 304 খ্রিস্টপূর্ব থেকে 232 খ্রিস্টপূর্ব, মৌর্য সাম্রাজ্যের রাজা, ভারত দক্ষিণ এশিয়ার উপর রাজত্ব করেছিলেন, চিত্রে উনি পাগড়ি পরে আছেন। মসলিন, বিভিন্ন ওজনের তৈরি করা হতো তুলো দিয়ে বোনার মাধ্যমে। ভালো গুণাবলী বিশিষ্ট মসলিন খুবই মসৃণ হয় এবং বোনা হয় সমানভাবে পেঁচানোর ও জড়ানোর মাধ্যমে। শাড়ি পরিহিত অবস্থায় নারী 230 খ্রিস্টপূর্ব, মহিলারা চোলি, ব্লাউজ এবং এক প্রকারের ধুতি পরিহিত অবস্থায় খ্রিস্টাব্দ 320। কল্পসূত্র হস্তলিখিত কাজ, মধ্যযুগ 1375। আকবরনামা, অলঙ্কার ও সংস্কৃতির চিত্র। ভারতের ইতিহাস, চতুর্থ ও পঞ্চম শতাব্দী, রাজা প্রথম ক্লভিসের পত্নী সন্ন্যাসিনী ক্লোতিল্দে, চতুর্থ ও পঞ্চম শতাব্দীর ফ্রাঙ্কিশ মেরোভিনজিয়ান সাজ পোশাকের ইতিহাস, শুরুর দিকের ফ্রাঙ্কসদের সাজ পোশাক, চতুর্থ শতাব্দীর ফ্রাঙ্কিশ যোদ্ধা, সপ্তম এবং অষ্টম শতাব্দী, সপ্তম ও অষ্টম শতকের কার্লিনজিয়ানদের মধ্যযুগীয় পোশাক, কার্লিনজিয়ান বর্মপরিহিত যোদ্ধা, বিশপ, যাজক এবং নগরবাসী, কার্লিনজিয়ান রানী, অভিজাত বংশের নারী এবং সন্ন্যাসী, নবম এবং দশম শতাব্দী, নবম শতাব্দীর নারী, দশম শতাব্দীর ফ্রেঞ্চ রাজা এবং রানী, 11তম শতাব্দী, সাজ পোশাক এবং ফ্যাশন ইতিহাস 11তম শতাব্দীর, মধ্যবয়সী ফ্যাশন কাল, হাঁটু লম্বা টিউনিক, ঢিলা গাউন, লম্বা সমুজ্জ্বল হাতা, জার্মান রাজকীয় সাজ পোশাক, 11তম শতাব্দীর সাজ পোশাক, সন্ন্যাসী, নর্মানস, অভিজাত, ক্রুসেডার, 12তম শতাব্দী, মধ্যযুগের কোট 12 থেকে 15 শতাব্দী, মধ্যযুগীয় সাজ পোশাক, ফ্রেঞ্চ ফ্যাশনের ইতিহাস 12 থেকে 14তম শতাব্দী, 13 এবং 14তম শতাব্দী,
13তম ও 15তম শতাব্দীর মধ্যযুগীয় দেহের উপরের অংশের জামা, 13 থেকে 15তম শতাব্দীর মধ্যযুগীয় স্কার্ট। ফ্রেঞ্চ ফ্যাশন ইতিহাস 15তম এবং 16তম শতাব্দী, 15তম শতাব্দীর জার্মান নারীদের সাজ পোশাকের ইতিহাস। রেটিসেল্লা লেস গলায় জামায় ডোন্না অ্যামিলিয়া স্পিনেল্লি 16তম শতাব্দী। ইংল্যান্ডে 16তম শতাব্দীতে গান্তলেট এবং হাতমোজা এর ফ্যাশন। 16তম শতাব্দীতে ফ্লোরেন্সে বসবাসকারীদের সাজ পোশাক, ইতালিয়ান রেনেসা। 17 এবং 18তম শতাব্দী, জার্মান অভিজাতরা স্প্যানিশ আদালতের পোশাকে। 17তম শতাব্দী, উইলিয়াম পিট দ্য ইয়াঙ্গার 1759 থেকে 1806। 19 এবং 20তম শতাব্দী, হংকংয়ের এক নারী প্রথাগত চাইনিজ সাজ পোশাকে, একটি মেয়ে লাল বেল্ট পরা জামায়, 1940 সালের জার্মান শিশুদের ফ্যাশন। সাঁতারের পোশাকের সাথে আগের সময়কার মাথার চুল বাঁধার ফিতা, 1960 সালের ফ্যাশন।